চাইল্ড লেবার এগেইনস্ট গোটা এনফোর্সমেন্ট চাইল্ড লেবার রিলেটেড সব লজ অ্যাওয়ারনেস মধ্যে করা যাচ্ছে সরকার শ্রমিক অনুষ্ঠান গ্রহণ করা ঠিক ভাবে এডুকেশন শিক্ষা প্রদান করা উচিত বয়স হিসাবে ঠিক ক্লাস এনরোল করা ড্রপ আউট হয়ে যাই এডুকেশন আনবাটা এটা হিমেনলি যে কার্যক্রম যেটা আছে তার লক্ষ্য পুরা জুন মাস সারা এটা গোটে এনফোর্সমেন্ট ড্রাইভ চালিব এবং সেটা ভুবনেশ্বর খোর্ধা দুইটা সব ডিভিজনরে বিভিন্ন ডিপার্টমেন্টর মিলিত উদ্যমে বিএমসি পুলিশ সমস্ত মিলিত উদ্যমে এটা মু শ্রী অজয় কুমার প্রধান ডিভিজনাল লেবর কমিশনার ভুবনেশ্বর এবং খোর্ধা আজি আমার যে কার্যক্রম হয়েছে এইটার মুখ্য লক্ষ্য হচ্ছে যে শিশু শ্রমিক 14 বছর যে মানে কম যে বালক হয়েছে কোনসি ক্ষেত্রে কোনসি কার্যক্ষেত্রে কোনসি লোক নিযুক্তি করে পারিবে না যদি জনে নিযুক্তি করিব তাহলে তাকে ছ মাস দুই বর্ষ পর্যন্ত জেল দণ্ড 85,000 টাকা জরিমানা আছে তেমন এইপাই সমস্ত গোটা সচেতন করা এইটা গোটা আমার সচেতনতার অথবা হল যে লোক মানে সমস্তে জাণতু যে কোনসি শিশু শ্রমিক মানুষ নিযুক্তি ন করতু এ এক দণ্ডনীয় অপরাধ তেমন আজ আমি যদি 14 রু 18 বর্ষ পর্যন্ত যে মানে আডোলসেন্ট লেবর তা বিপদ সংকুল কার্য যেগুলা মানুষ বিপদ মানে কারখানা কি পথর বাড়াইবা এইভাবে কি গ্যাস কারখানা এইসব জিনিসরে নিযুক্তি বি 18 বর্ষ পর্যন্ত করে পারিবে না তা ছু দুই বর্ষ পর্যন্ত জেল দণ্ড 85,000 টাকা ফাইন অছে কোণী বাপা মা কোণী প্যারেন্টস মানে নিজ পিলা শিশু শ্রমিক মানে হিসাবে নিযুক্তি করে পারিবে না তবে এইটা লোক মানে সচেতনতা করা এইটা হচ্ছে সরকার তরফ এক প্রয়াস।